গিয়েছিলাম সেই ছয় ঘাটের সাগরে স্নান করবার জন্য, যেখানে আশা নিয়ে গিয়েছিলাম যে সেই ছয় ঘাটের সাগরে গিয়ে সেই সতীত্ব লাভ করে ফিরে আসবো, কিন্তু তার হলো না সখী। সেই বৃদ্ধা মা যেন অভিশাপ করেছে এই অভিশপ্ত জীবন নিয়ে আবার মায়ের কাছে ফিরে যেতে হবে। এসে সখী চল সবাই, দুটি মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, মেয়েগুলোকে আমি পরীক্ষা করব বুঝলে। এই যে আমি হেমতাল জোস্তি রেখে দিলাম, চলো সখী। কোন মরা ধাক্কা মারলো রে? না সখী, তোমার পিছনে তো আমি রয়েছি। কারণ কতবার বলেছি সখী, ভগবান যে দুটি চোখ দিয়েছে পথ দেখে চলবার জন্য, এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে, তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। বেশ তাই কর সখী। প্রথমাজে যখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে কেমন? বেশ বলুন বাবা। দিয়ে যাহ ও কন্যা, নিজ পরি Bye.
সময় তোমাদের নষ্ট করেছি, তাতে যদি কোনো পাপ হয় আমায় ক্ষমা করো মা। না বাবা, এবার তোমরা আসতে পারো, কারণ এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, আমাদেরকে নিজ কন্যা মনে করে ক্ষমা করো। বেশ বেশ, আজি ভুলো যদি হাই বিদেশি ক্ষমা করিবে। মেয়েগুলোকে জিজ্ঞাসা করেছিলাম, বলো তো বাবার নাম কি, বাড়ি কোথায়, নিজের নাম কি? বাবার নাম হলো বাসের খুঁটি, বাসের খুঁটি, আর মেয়ের নাম হলো উঁচা নিচা, উঁচা নিচা, আর মেয়েটির নাম হলো বেহুলা। বেহুলা না চনি, ঠিকই আছে। আর বাসে কুড়ুনে বাচ্চস্পতি সহদগর, বাড়ি হচ্ছে উঁচা নিচয় নয়, বাড়ি হচ্ছে উজানি নগর, সে হচ্ছে আমার বাল্য বন্ধু। বলো সবাই, মুখের ভাষা খারাপ করলাম? আরে সে আমার বাল্য বন্ধু, সেবাই তুমি বুঝতে ভুল করেছো। শিশুকালকে বাল্যকাল বলা হয়, শিশুকাল থেকে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে উজানিতে পদার্পণ করাই, আমরা সম্পর্কটা ভাগাভাগি করবো, কেমন? চিন্তা 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 মহা চিন্তায় পড়ে আমার মেয়ে বেহুলা ছয় ঘাটি গেছে সাগরে স্নান করতে, কিন্তু এই পর্যন্ত ফিরে এলো কিনা আমি শিকার সিপাহীকে ডেকে জানবো। কোথায় সিপাহী? না বাবু, বাবু আসি আসি বাবু, নমস্কার নমস্কার। কি বললে তুমি? নমস্কার নমস্কার না, নমস্কার নমস্কার। সিপাহী আমি উজানি নগর পরিদর্শন করে বড় ক্লান্ত, তাই আমি কিছু সময় জন্য বিশ্রাম করবো, তুমি দ্বার পাহারা দেবে। আপনি বিশ্রাম করুন, আমি আরাম করবো, ঠিক আছে? ওই একটাই কথা, আরাম আর বিশ্রাম একটাই কথা। আচ্ছা বাবু, ব্যাপার হচ্ছে আমাদের বোন গিয়েছে সয়গাটি সাগরে স্নান করতে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চিন্তা করবেন, চিন্তা করবেন না, বোন আমাদের বাড়ি চলে এসেছে। হ্যাঁ এসেছে, বাহ, তুমি তাহলে তার পাড়া দাও, আমি কিছু সময় বিশ্রাম করি। বেশ বেশ, সবাই এসেছো জানি নগর বাচ্চাস্পদে সয়গরে ভাই। কিন্তু রাজবাড়ি বলে কথা, দরজা বন্ধ, তুমি ডেকে দেখো তো বাড়ির লোক। দাঁড়া দাঁড়া সেবাই, ভুল আমাদেরই হচ্ছে, রাজবাড়ি বলে কথা, কলিং বেল রয়েছে, সুইচ দাবা, ঠিক আছে দেখি, আবার দাবাও তম্বা তম্বা, বাইরে কি আসছে? তাই তো দেখি কি হচ্ছে, হঠাৎ করে কলিং বেল দাবা, দাঁড়াও তো পটাশ। ওই বাড়ি কোথায়, কি ব্যাপার, কি কারণ, কি সংবাদ, কি ঘটনা, কি খবর? বাড়ি যেটা ওটাই, বাড়ি যেটা ওটাই, বাড়িটা কোথায়? যেখানে হেই সেইখানে, যেখানে হেই ছিল ওইখানে। আচ্ছা তুমি কি? ও আমি এই বাড়ির মানে
চাকর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে ভাই তোমার বাবু আছে? আচ্ছা লোক, তোমার বাবু কি আছে? বাবু নাই, আমরা তোমার বাবুর সঙ্গে দেখা করবার জন্য ছুটে এসেছি। কেন, কি হলো? আমার বাবু কারোর সঙ্গে দেখা করে না। তুমি কোন বাবুর কথা ভাবছো? তোমার সহদগর বাবু। তোমার সহদগর বাবুকে গিয়া বলো দুইজন অতিথি এসেছে। সেই বলেন, আমি ভাবছিলাম আমাদের উজ্জ্বলের বাবু নাকি আবার বলছেন। তো সবাই দেখি, দাঁড়ান বাবুকে। কি বলছো তুমি? বাবু গে নয়, বাবু গো। বাবু গো, দুটো দুটো পোয়াতি এসছে আমাদের বাড়িতে। পোয়াতি এসছে মানে? এখানে কেন, এটা কি ভাবছো ওরা? আমাদের বাড়িটা বড় বাড়ি তো, ওরা হসপিটাল মনে করেছে। বলে যাও এখানে কোনো কিছু হবে না, হাসপাতালে যেতে বলো, হাসপাতালে যেতে বলো, যাও। মানে এখানে পোয়াতি খালাস হয় না? হবে না, আপনারা ভুল ঠিকানে এসেছে। কেন এটাই মনে হবে? কি হবে, কি হবে? পোয়াতি, ওরা পোয়াতি। আপনি যে বললেন আপনারা পোয়াতি, আরে বাবা আমি বলেছি অতিথি, তুমি যে বুঝতে পারবে না, গিয়ে বলো বহিরাগত। এরা কানে শোনে না, বহিরা বলে। বাবু এরা পোয়াতি না, এরা বহিরা। বহিরা তার মানে কানে শোনে না? না, ঠিক বলেছে সে ভাই। আমাদের বড় বাড়ি দেখে তারা হাসপাতাল মনে করেছে, কিন্তু না, ওদেরকে বলে এখানে কিচ্ছু হবে না। তো না, কিচ্ছু হবে না এখানে। হবে না কি হবে না? কানের চিকিৎসা হবে না? আমরা কি কানের চিকিৎসা করতে এসেছি? কুটুম কুটুম মানে? কুটুম কুটুম, কুটুম কুটুম মানে বুঝতে পেরেছি, তার আত্মীয়। আসতে বলো। আরে আসতে বলো, আর বলছো তো আসতে বলো। কি করছো সে ভাই তুমি? আমি বলছি তাদেরকে ভিতরে আসতে বলো। দেখেন তো, ওটা যদি বলে তাদেরকে ভিতরে আসতে বলো, বলছে আসতে বলো, আসতে বলছি। তাদেরকে সুসম্মানে তুমি ভিতরে নিয়ে আসো, ভিতরে আসে। আচ্ছা আচ্ছা, চলো সুভাষ। এদিকে আসেন, গেলাম। এদিকে যাবেন না? এদিকে যাবো না। কেন, মশা আছে? মশা শালা। আচ্ছা, এখানে মশা থাকে? হ্যাঁ, মশা কামড়। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন। কেন এদিকে যাবেন না? কেন, এদিকে আমাদের বকরিশালা। বকরিশালা কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, যাচ্ছি। এদিকে কেকের মেকের রাস্তা দিয়ে ঘুরেন। হ্যাঁ ঘুরছি তো। এই যে আমার বাবু এখানে আছে। নমস্কার 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 নমস্কার। দাদা হঠাৎ আমার এই উজানিকাতে পদার্পণ করেছেন দাদা, আমি কি জানতে পারি দাদা? সত্যি বাচস্পতি, বহুদিন পর আমি উজানিতে পদার্পণ করেছি, আমার মনে বড় আশা নিয়ে। জানি না বাচস্পতি, সে আশা তুমি পূর্ণ করবে কি না। তুমি একবার বলো দাদা, এমন কি আশা আমি যদি পূর্ণ করতে পারি? শুনলাম তোমার গৃহ মাঝে রহিয়াছে অষ্টমস্তে নাবালিকা বেহুলা, চম্পক নগরে রহিয়াছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর, তাদের বিবাহ দিয়ে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আমরা বসে বৈবাহিক মহাসভা। এ তো অতি উত্তম কথা দাদা, কিন্তু দাদা আমি যে বিবাহ দিয়ে মত দেবো, তো আমার তো অর্ধাঙ্গনে মেনকা রয়েছে, তারও তো কিছু পরামর্শের দরকার আছে। সত্যি বাচস্পতি, বিয়ে হয় বিয়াল্লিশ কদায়, তুমি তোমার অর্ধাঙ্গের সঙ্গে পরামর্শ করো, আমি ততক্ষণ বিশ্রাম করছি। বেশ তাই হবে। সিপাই তোমার রানী মাকে ডেকে দাও। বেশ দাঁড়ান, তোমার কাছে কোনো যুক্তি আছে এই বিবাহ বন্ধ হয়ে যাবে বা হবে না? চটাম করে ভেঙে দেবো বিয়ে। আমি সত্যি বলছো? আমি পারবো না, রানীমা আমাকে বলে, আমায় বলেছে। রানীমা বলেছে? হ্যাঁ। আচ্ছা কি বলেছে? বলেছে যদি ওই ঘরে আমাদের সম্পর্ক করতে হয়, তাহলে আমাদের কতগুলো দাবির দরকার আছে। দাবি আছে? হ্যাঁ। যেমন আমরা দাবিতে নিব কি জানো? কি? অগ্নিপাষ্টের শাড়ি। অগ্নিপাষ্টের শাড়ি? হ্যাঁ। তারপর কামিনী সিঁদুর। তারপর শঙ্খবাই শাখা। 101টি বরযাত্রী একই বরণের। ঠিক বলেছে। আচ্ছা এগুলো তো আমি বলতে পারি না,
আমি কি করে দাদার কাছে প্রকাশ করবো? তাই তুমি বলো। আমি বললাম আমি চাকর বাকর মানুষ। আরে বাবা, আমার থেকে বড় সে চম্পকনগর থেকে এসেছে, আমি তাকে কি করে বলি বিবাহ হবে না? আপনি তার সঙ্গে আলোচনা করেন, আমি বলি। আলোচনা নয়, আলোচনা। ও আলোচনা, হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই বাচ্চা সুমতি, এই বিবাহে আমার মত আছে দাদা। সিদ্ধান্ত কি দাঁড়ালো? সিদ্ধান্ত দাঁড়িয়েছে দাদা, আমার কিছু চাওয়ার আছে। তোমার অর্থাঙ্গিনে মেনকা কিছু পণ রেখেছে? হ্যাঁ দাদা। বেশ ভাই, সে কি কি পণ রেখেছে এক এক করে খুলে বলো। বেশ সিপাই, তুমি বলো। রেবানিয়া সদা গর রে বা নিয়া সদা গর রে চাঁদ মাইনা। বুঝতে পারছি তুমি হুড়কি মারছো। আরে অগ্নি পাটের শাড়ি নেব, অগ্নি পাটের শাড়ি নেব যদি দিতে পারো হে মা, নিয়া সদা গর হে মা, নিয়া সদা গর হে। ভাই বাচ্চা শ্রুতি দাদা, তুমি তোমার কন্যার বিয়েতে অগ্নি পাত্রের শাড়ি চেয়েছো? হ্যাঁ দাদা। কতগুলো দিতে হবে ভাই? মিটতে দাদা, মিটতে একটা দিলেই হবে না। আরে একো খানা কে পাবছে, আরে একো খানা কে পাবছে, জোরে জোরে দেবো মা, নিয়ার সাদা গর রে মা, নিয়ার সাদা গর রে বাচ্চা সবাই। তোমার কন্যার বিয়েতে যত রেও আসবে সবাইকে আমি এক জোড়া করে অগ্নিবস্ত্রের শাড়ি দেবো। এ কি বলছো দাদা? আমি চাইলাম একটি আর তুমি আমাকে দুটি দিতে চাইছো, কিন্তু অগ্নিবস্ত্রের শাড়ি কে পরিধান করে, কোথায় পাওয়া যায় দাদা? অতীব উত্তম প্রশ্ন। অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান কে করে? মর্ত্যের মা বোনেরা অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করতে পারে না, পারে না বললে ভুল হবে। যদি ওই সতী মায়ের সতী কন্যা, সে অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করতে পারে। অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করে স্বর্গের দেবীরা। ঠিক বলেছো দাদা সিপাহী। হ্যাঁ, তারপরে কি আরো আছে? কি বলো? আরে কামিনী সিন্দুর নেব, কামিনী সিন্দুর নেব যদি দিতে পারো হে মা, নিয়া সদা গর হে মা, নিয়া সদা গর হে যাদবা। কামনি সিঁদুর কতগুলো দিতে হবে? আবার এক তক্তি কে বাপছে, আবার এক তক্তি কে বাপছে, রাস্তা বেঁধে দেব মা, নিয়ার সদাগর রে মা, নিয়ার সদাগর রে বাচ্চাইরা। দাদা, চম্পকনগর থেকে উজয়নগর পর্যন্ত কামলি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তা দিয়ে বরবর যাত্রী উজনীতে পদার্পণ করবে, বিয়ের কাজ শেষ হয়ে গেলে অপর রাস্তা দিয়ে বরবর যাত্রীগণ আমার বধূমাতাকে সঙ্গে করে দাদা আবার সে চম্পকনগরে পদার্পণ করবে। তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি দাদা। আমি চাইলাম এক তক্তি কামলি সিঁদুর আর তুমি দুখানা রাস্তা বেঁধে দিবে। সত্য, কিন্তু এই কামিনী সিঁদুর পরিধান করে কি আর কোথায় পাওয়া যায়? কামিনী সিঁদুর পরিধান করে স্বর্গের দেবীরা। আর কামিনী সিঁদুর কোথায় থাকে জানো? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রয়েছে কামিনী সিঁদুর। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারি, মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয় ভাই বাচ্চাস্পতি। সিপাই বাবু, যার স্বর্গের দেবদেবীর সঙ্গে লেনদেন আছে তার সঙ্গে এগুলো প্রশ্নই করা যাবে না। ওকে শর্টকাট প্রশ্ন করতে শর্টকাট। আচ্ছা বলো সবাই, আর কি রয়েছে চাওয়ার? শোনেন সদাগর মশাই। বলো বাবা। আপনি যা দিয়ে দিয়ে চেয়েছেন সবই ঠিক আছে, কিন্তু আমাদের একটি দাবি আছে। বলো। যেদিন বিয়ে হবে সেদিন বরযাত্রীর সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী আমরা নেব। আমি তা তো প্রস্তুত। কেমন করতে পারে ভাই? 101টি একই বর্ণের বরযাত্রী নিয়ে আসবো সত্য, কিন্তু তোমাদের
সেদিন চিনে বেছে নিতে হবে কে হবে তোমাদের সেই নবগত জামাতা। পারবেন তো? হ্যাঁ সিপাই, ঠিক পারবো, আমরা চিনে বের করে নেবো আমাদের নবগত জামাতাকে। তাহলে বিয়ের কথা জানি দাদা, তাহলে এই বিয়েতে আমার মত আছে দাদা। তাহলে তুমি কথা দিচ্ছ বিয়ে হবে? হ্যাঁ দাদা। তুমি কথা দিলেও আমি তো কথা দিতে পারি না ভাই বাচ্চস্পতি। কি বলছো দাদা? শোনো বাচ্চস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে কতগুলো দাবি আমার কাছে করেছিলে, আর সেই দাবিগুলো পূর্ণ করবো বলে আমি উচ্চ স্বরে কথা দিয়েছি, আর কথা যখন দিয়েছি আমি দাবিগুলো পূর্ণ করব। ঠিক দাদা, কিন্তু আমারও যে একটা ছোট্ট দাবি আছে ভাই। ছোট্ট দাবি? তুমি আমার এতগুলো দাবি পূরণ করেছো, আমি একটা ছোট্ট দাবি দিতে পারবো না দাদা? আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না বাচ্চস্পতি। দাদা তুমি আমার হাতে হাত রেখে পিতা শৈলের শরণে দিব্যি দিয়ে কথা দাও, যে দাবি আমি করবো সে দাবি তুমি পূর্ণ করবে। আমি পূর্ণ করবো দাদা, কথা দিলাম। শোনো বাচ্চস্পতি, আমি যখন পাত্রি অন্বেষণে যাত্রা করি, হাস্তে ধারণ করিয়াছি অস্ত্রগুণ্ডা লৌহ কলায়, আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অস্ত্রগুণ্ডা লৌহ কলায় তার সহিত বিবাহ দেব, পুত্র দুর্লভ লখাই। তোমার কন্যাকে যে লৌহ কলা সিদ্ধ করে দিতে হবে ভাই। এ কখনো হতে পারে না দাদা, এই মতের সাধারণ নারীরা এই লৌহ কলা সিদ্ধ করতে পারে না দাদা। আমি বুঝতে পেরেছি, আমি এত সময় বুঝতে পেরেছি, আমি যেগুলো দাবি করেছি না সেগুলো পূরণ করতে পারবে না বলে তুমি আমাকে অবাস্তব। এই রাজ্যস্বতি, আমি বাণী অবংশ শ্রেষ্ঠ সৌদাগর, যে স্থানে আমি যে আশা নিয়ে যাই সে আশা পূর্ণ না করে আমি সেই স্থান পরিত্যাগ করি না। আমি যখন কথা দিয়েছি তোমার দাবি পূরণ করবো, সত্যি সত্যি আমি দাবি পূরণ করবো, তবে তোমার কন্যা কি লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে না দাদা? এই অবাস্তব দাবি তুমি আমায় করেছ যে অষ্টমণ্ড লৌহ কলায়, তা আমি জানি না দাদা, কি করে আমার কন্যা অষ্টমণ্ড লৌহ কলায় সিদ্ধ করতে পারবে? অচ্ছস্বতি, তুমি না কন্যা গর্ভে গর্ভিত? ঠিক দাদা। তোমার কন্যা না সতী, তাহলে সে কেন পারবে না লৌহ কলায় সিদ্ধ করতে? তুমি গিয়ে দেখো, তুমি গিয়ে দেখো আমার চম্পকনগরে, চম্পকনগরের হরিচন্ডালের কন্যারা লৌহ কলা সিদ্ধ করে দিতে পারে, আর এই উচানীনগরে বাচ্চস্পতির কন্যা লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে না। তাহলে কি জানাবো, এই উচানীনগরে কোনো সতীর স্পর্শ নেই দাদা? যেই রাজ্য সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে না। না দাদা, ভুল হয়ে যদি জানতাম, ভুল করে পাপাচার উচারিত আমি পদার্পণ করব। দাদা বেশ দাদা, আমি তোমার কথা রাখার জন্য মা বেহুলাকে বলবো আমি লৌহ কলায় সিদ্ধ করে দিতে, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি মা বেহুলাকে দেখি সিদ্ধ করতে পারে কি। বেশ বাচ্চস্পতি, এই মুহূর্তে আমি লৌহ কলায় তোমার হস্তে তুলে দেব, কিন্তু সাবধান, যদি লৌহ কলায় সিদ্ধ হয় তবে কিন্তু এই সম্পর্কটা হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে এই সম্পর্কটা হবে না। আরেকটি কথা কি জানো বাচ্চস্পতি? এমন কি কথা দাদা? এই উজানি নগরের আমি অতিথি, অতিথি সেবা বড় সেবা। হ্যাঁ দাদা। অতিথি যদি যায় বৈমুখ করে ধর্ম যায় রসার তলে, শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবায়। লৌহ কলায় যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু আমি অন্ন জল গ্রহণ করব, আর যদি সিদ্ধ না হয় অন্ন তো দূরেরই কথা, এক গ্লাস জলও আমি স্পর্শ করব না। এই না বাচ্চস্পতি, দাও দাদা, লৌহ কলা সিদ্ধ নিয়ম শৃঙ্খলা রয়েছে। এমন কি নিয়ম রয়েছে দাদা? ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনন, কাঁচা তিন মুষ্ট উলোর খাড়, তিন অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। বেশ, তুমি লৌহ কলা সিদ্ধ ব্যবস্থা নাও, আর তোমারই অন্তপুরে আমি ক্ষণকাল বিশ্রাম করছি। বেশ তাই হবে। যদি লৌহ কলা সিদ্ধ হয় তাহলে তুমি আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত আমার সম্মুখে এসো না দাদা। না, কিন্তু সাবধান, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপে নরকে গমন, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন নাকি দুর্লভ জীবন, এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। হ্যাঁ ঠাকুর, আমি একই করলাম, অষ্টম বছরে নাবালিকা আমার এই লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে এই আমার জানা নেই, আর কি করে পারবে
সাধারণ মর্তের নারীরা লোহ কলায় সিদ্ধ করতে পারে না, তাই আমি কি ভুল করে ফেললাম ঠাকুর? এই হতভাগীটাকে আমি কি করে বলবো তোকে, অষ্টকন্যা লোহ কলায় শিল করে সিদ্ধ করে দিতে হবে, তাই আমি আমি এই প্রাণ আর রাখবো না। ওই দেখা যায় গঙ্গার জল, ওই গঙ্গার জলে কি আমার প্রাণকে বিসর্জন দিয়ে দেবো? বাবা সে কি করছে গো? আজকে তিনি কি এমন হয়েছে যার জন্য নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো বাবা? কি হয়েছে জানিস মা? কি হয়েছে? আমি অজান্তে তোর বিবাহ ঠিক করে ফেলেছি বাবা। হ্যাঁ মা, তোর শ্বশুর ঠাকুর দিয়ে গেছে অষ্টগন্ডা লোহর কলা। অষ্টগন্ডা লোহর কলা, তা নাকি তোকে সিদ্ধ করে দিতে হবে? সে কি বলছো বাবা? হ্যাঁ মা, কিন্তু এই অষ্টগন্ডা লোহর কলায় ডালে নিয়ে সিদ্ধ করা এই মানবের দ্বারা যে সম্ভব নয় গো, তবে আমি কি করে এই অষ্টগন্ড লোহর কলা ডালে নিয়ে সিদ্ধ করে দেবো বল? তোর হবো শ্বশুর ঠাকুর কি বলেছে জানিস মা? কি বলেছে বাবা? এই অষ্টগন্ডা লোহর কলা যদি সিদ্ধ হয় তো বড়ই ভালো, তাহলে আমাদের গৃহে এক জল গ্রহণ করবে, তাছাড়া জল গ্রহণ করবে না। সে কি বলছো বাবা? আজ এই বিপদে পড়ে নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো তুমি? না বাবা। হ্যাঁ, আমার হস্তে তুলে দাও তুমি ওই অষ্টগন্ড লোহর কলায়। তুই পারবি মা? যদি বা না পারি, ছোট থেকে যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, আজকের দিনে না হয় সেই বিপদে ওই মাকেই স্মরণ করবো গো আমি। দাও না বাবা, একটি বার আমার হস্তে তুলে দাও। মা বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো রে, প্রাণ ভরে আশীর্বাদ করবো, তুই যেন লোহর কলায় সিদ্ধ করতে পারিস মা। আমার উঁচু মস্তকে যেন উঁচু থেকে যায়। তুই তোর মাকে ডেকে প্রাণ ভরে ডাক, সেই অন্তর্যামিনী ত্রিনয়নী মাকে ডাক। বেশ বাবা, কিছু সময় তুমি অপেক্ষা করো। হ্যাঁ মা। ওগো জগজননী চতুর্ভুজা ত্রিনয়নী মা, মা এতদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি মা, আজ আমায় এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও গো জননী। ও কথায় ভুলে রইলে মাগলো ফরা
যার জন্যই বুঝি তুমি আমার শরণাপন্ন হয়েছো। ভক্ত যখন রেখেছে মরে, ছুটে এসেছে তোমার নিকটে, বিপদ থেকে উদ্ধার করবো তোমায়, চাপিয়ে দাও তুমি তোমার অষ্টকণ্ড লোহকলাই। কাঁচা অনড়ে কাঁচা পাত্রে তিনটি জিগরে ঠালে, তিন আলোকে সে হবে তোমার সে অষ্টকণ্ড লোহকলাই। যদি হয়ে থাকে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করে থাক, করে দাও মা, আমি যেন এই অষ্টকণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। ওগো জানি নগরের বাবা মায়েরা পথ থেকে উলুধ্বনি আর জয় ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা বিশ্বরী কি, আজ বিপদে পড়ে যেমনি ভাবে মরে শরণাপন্ন হয়েছ, অনেকবার বিপদে পড়লে যখনই মনে করবে শরণ, সদায় সদায় তোমার নিকট আমি এসে দেবো দর্শ, আমার নাম কখনো ভুলে যাবে না তুমি। তুমি এক মায়ের গর্ভে জন্ম নিয়েছ ও তোমার গর্ভ ধারণী, আর আমি হলাম তোমার জন্য শুধুমাত্র বিপদ তারিণী। ওকে জননী, কেবার মতোই হতভাগীর কাছে কিছুই নেই মা, যাওয়ার পূর্বে শুধু এই হতভাগীর প্রণামটুকু তুমি গ্রহণ করো গো মা। ও গো প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা কোথায় ও বিআই মশাই, আপনি নিজের চোখে দেখুন আমার মেয়ে অষ্টকন্যা লোহকলা ডালের ন্যায় সিদ্ধ করেছে। আমি জানতাম বেউলা ডালের ন্যায় লোহকলা সিদ্ধ করে দেবে, আমি পূর্বেই তাকে পরীক্ষা করেছিলাম, প্রথম পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছিল। আজ আমি কেন পরীক্ষা করলাম জানো বাচ্চস্পতি? কেন বেউলা সতি আমি জানি, এই উজয়নগরের মা বোনেরা কেউ জানে না, তাই সবাইকে জানাবার জন্য আজ আমি লোহকলা সিদ্ধ করতে দিয়েছিলাম। হ্যাঁ দাদা, কিন্তু একটি কথা বাচ্চস্পতি দাদা, আজ ওই যে আমি আশীর্বাদটুকু সেরে যেতে চাই। এ কি বলছো, আজ কি আশীর্বাদ? সত্য, এতে অতি উত্তম কথা, তাহলে আমি
আমার দাস দাসীগণকে ডেকে আমার মা বেহুলাকে ডেকে নিয়ে আসি, তাড়াতাড়ি আশীর্বাদের আয়োজন করো। ফুল দিয়ে যাবেন আর আসন দিয়ে যাবেন একটা, আর মিষ্টি। আচ্ছা শ্রোতি দাদা, তাহলে আর বিলম্ব নয়, আশীর্বাদের আয়োজন যখন হয়ে গেছে তাহলে আশীর্বাদ শুরু করি। বেশ, ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলা শক্তিকে, আশীর্বাদ করো গো তোমরা, তুমি আশীর্বাদ করো শক্তি। আসুন আপনারা সবাই এসে আশীর্বাদ করুন, এসে সবাই আশীর্বাদ করবেন। আসেন গো মায়েরা, আসুন বেহুলা সতীকে সবাই আশীর্বাদ করুন, আসুন। Hello, hello, hello.